গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রশিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয় বুধবার বেলা এগারোটায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করা হয় আইডিবি গোপালগঞ্জ জেলা শাখা সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা শাখা সদস্য সচিব আতিয়া রসুল হিমেল সহসভাপতি জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক তন্ময় গোলদার এবং কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন